অ্যাপিসিসিএর কাজ যেটি হওয়া উচিত, ধরেন অ্যাপিসি যেটি করবে, আমরা ধরেন এত বড় একটা সামিট করছি, অ্যাপিসিসিআইতে আমাদের যে রিসার্চ ডেভেলপমেন্ট জায়গাটুকুকে কাজ করা দরকার, স্টার্ট আপসদেরকে নিয়ে কাজ করা দরকার, পলিসি লেভেল নিয়ে কাজ করা দরকার, এবং আমাদের এই যে সামনে যে প্রযুক্তির যে আপনার ইন্ডাস্ট্রিয়াল 4IR-এর যে জায়গাগুলি আমাদের সামনে আসছেন, এগুলিকে নিয়ে আমরা বিশ্বের একটা পরিকল্পনা আছে, আমরা ইনোভেশন সেন্টার করছি। আমরা হয়তো আমাদের এই সামিটটা শেষ হওয়ার পরপরেই আমাদের একটা 13-তলা বিল্ডিং আছে আপনার মতিঝিলে হাটখোলাতে, সেই বিল্ডিংয়ে আমরা এফবিসিসিআই ইনোভেশন সেন্টার উদ্বোধন করতে যাচ্ছি, এবং সেটির মাধ্যমে আমরা সরকারের যে স্মার্ট বাংলাদেশের যেটি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কিন্তু সব কিন্তু আস্তে আস্তে এই যে ডিজিটাল ইকোনমির কথা আমরা বলছি, আজকে কিন্তু ক্যাশলেসের কথা আসতেছে, আজকে কিন্তু আমরা কিন্তু এই জায়গাতে আমাদের দক্ষ মানুষকে তৈরি করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা পারবো না। আরেকটার সাথে সাথে আমাদের যেটা দরকার সেটি হচ্ছে আমাদের একাডেমি এবং ইন্ডাস্ট্রির লিঙ্কেজটা খুবই দরকার, যেটি নিয়ে আমরা বিসিসিআই আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করছি যে ঢাকা ইউনিভার্সিটির সাথে, বুয়েটের সাথে, ইভেন আমি গত পরশু দিন আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা একটা ল্যাব করেছেন, আমি সেখানে ওই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। তো এই জায়গাগুলিতে আমরা কাজ করতে চাই এবং আমাদের কাজ করতেই হবে, কারণ আমাদের ইউনিভার্সিটিগুলি আমাদের তারা কিন্তু একটা উদ্ভাবন করবেন, ইমপ্লিমেন্টেশন করবেন, কিন্তু ইন্ডাস্ট্রিগুলি এদের সাথে যদি লিঙ্কেজটা না থাকে একাডেমির সাথে, ব্রিজিংটা নিয়ে কাজ করা খুবই দরকার, এবং এফবিসিসিআই চেষ্টা করছেন এবং আমরা একটা ইনোভেশন সেন্টারও করছি, এবং আমাদের যে সারা বাংলাদেশের যে সেক্টরাল অ্যাসোসিয়েশনগুলি আছে, আমাদের যে সারা বাংলাদেশের যে চেম্বারগুলি আছে, তাদেরকেও কিন্তু সক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে, তাদেরকেও কিন্তু ট্রেন করতে হবে, কারণ ব্যবসাটা তো শুধু ঢাকা কেন্দ্রিক হলে হবে না, সারা বাংলাদেশ কেন্দ্রিক কিন্তু হতে হবে, ডেভেলপমেন্টটা কিন্তু বাংলাদেশের ডেভেলপমেন্টটা কিন্তু এখন আপনার ওখান থেকে শুরু করতে হবে, গ্রাম পর্যায় থেকে শুরু করতে হবে, নাহলে কিন্তু আমরা যেটি 2041 সালে উন্নত বাংলাদেশ করলে আমার $300 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে হবে, আমি কিন্তু গার্মেন্টস দিয়ে শুধু $300 বিলিয়ন সম্ভব না। সুতরাং এই যে আমাদের উদ্যোগটা যেটি মাসরুর ভাই বলছেন যে নতুন বাংলাদেশের এবং নতুন এই যে আমাদের যে এই উন্নত দেশে যাওয়ার জন্য যে সকল মানে টার্গেট আছে, টার্গেটকে অ্যাচিভ করার জন্য যে সকল কাজ করতে হবে, সেই জায়গায় আমি মনে করি আমাদেরকে অ্যালাইন হইতে হলে আমাদেরকে একাডেমির সাথে কাজ করতে হবে।